উনি একটা ফ্যাক্টরিতে চাকরি করতেন, ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড উনি। 10 থেকে না 12 থেকে 15 জন ডাকাত দল নাকি আয়সা পাশের বাড়ির গ্রিল কাটা তারা ভিতরে প্রবেশ করছে। ওই মতো অবস্থা সিকিউরিটি রেটের পায়রা চিল্লাচিল্লি করে, তখন এরা গুলি করতে থাকে। ওই গুলি আমার বিয়ের চোখের উপরে লাগছে, আর ওই গুলির আঘাতেই উনি মারা গেছেন। ডাকাত দল আমাদের পাশে আমার চাচার বাড়ি, ওনার বাড়ির জানালার গ্রিল গেটে, দোতলা জানালার গ্রিল গেটে প্রবেশ করে, ওইখানে ভিতরে ঢুকে তিনজন, মানে তাদের ভাষ্য মতো জানা যায়। তো পরে আমার চাচাতো ভাই যে ছিল অয়ন, ও টের পেয়ে যায়। টের পেয়ে যাওয়ার পর ও চিৎকার করে, এই রুম থেকে জোরে জোরে চিৎকার, ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। এমন অবস্থা আমার বাড়ির সামনেই আমার ফ্যাক্টরির তিনজন সিকিউরিটি গার্ড থাকে, ওরাও দৌড়ায় যায়। যারা যাওয়ার পর ওরা বুঝতে পারে যে লোকজন সব টের পেয়ে গেছে। তো পাশের ভাড়াটিয়ারাও বের হয়ে আসে। তো সেই মুহূর্তে ওরা গুলি করতে করতে বের হয়ে যায়। তো গুলি করার সময় আমার যে সিকিউরিটি আব্দুল কাদের, ওনার বাম না ডান ডান চোখে গুলি লাগে। তো গুলি কেমনে রে তার মধ্যে কান্দে।